2023 সালে G20 সম্মেলন আয়োজনের দায়িত্ব পেল ভারত। রবিবার সদস্য দেশগুলির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত। 2024 সালের সম্মেলন ব্রাজিলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চার দিনের বাঁকুড়া সফরের আজ দ্বিতীয় দিন। খাদড়ার সিধু কানু স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান মুখ্যমন্ত্রীর। করোনা পরিস্থিতি এবং ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক। রাজ্যপালের সরাসরি নিশানায় এবার রাজ্যের আমলারা। তিনি লেখেন, যেভাবে রাজ্যে সরকারি আমলাদের সম্পত্তি বাড়ছে এবং তারা দুর্নীতিতে জড়াচ্ছে তা উদ্বেগজনক। কর্মী সম্মেলন থেকে ওসি বদলের আবেদন তৃণমূল বিধায়কের। বিজেপিকে মদত দিচ্ছে তাই ওসি বদল প্রয়োজন, দাবি দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়ার। বারাকপুরের সাংসদ অর্জুন সিংকে কড়া ভাষায় আক্রমণ নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের। তৃণমূলের এক পথসভায় যোগ দিয়ে আক্রমণ করেন তিনি। ডুয়ার্স হয়ে শিলিগুড়িগামী সেতুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করেও সুরাহা হয়নি ক্ষুব্ধ বাসিন্দারা। অবশেষে সেতু পরিদর্শন প্রশাসনিক আধিকারিকদের। বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরির ঘটনায় চাঞ্চল্য অন্ডালের মধুজোর কলিয়ারি এলাকার একাধিক বাড়িতে। লক্ষাধিক টাকার চুরি গিয়েছে বলে অনুমান। পঞ্জিকা মতে আজ জগদ্ধাত্রী পুজোর মহানবমী। সকাল থেকে বেলুড় মঠে চলছে নিয়ম রীতি মেনে জগদ্ধাত্রী আরাধনা। 228 বছরের পুরনো ভদ্রেশ্বরের তেঁতুলতলায় জগদ্ধাত্রী পুজো। এখানে পুজোর বিশেষ রীতি, মহিলারা নয় ছেলেরাই দেবীকে বিদায়ের সময় বরণ করেন।